आज के तुम्हारे सामने वित्त संक्रांत किछु तथ्य निये आलोचना करब। वित्तेर परिधि, वित्तेर क्षेत्रफल, एगुलो निये प्रश्नोत्तर आलोचना करब एवं किभाबे सहज पद्धतिते ताड़ाताड़ी करा जाय सेई विषये आलोचना करब। आज के प्रथम प्रश्न, 14 सेमी व्यासार्ध विशिष्ट वित्तेर परिधि सहजे करते पारबे, वित्तेर परिधि सूत्र कि 2πr। এবার 2 পাই এর মান কত? 22/7 ইনটু আর এর মান কত? এখানে 14, যেহেতু ব্যাসার্ধ 14 তাহলে 14, 7 দিয়ে কেটে দিলাম 2, 22 × 44, 44 × 88 সেমি। সঠিক উত্তরটি তাহলে কি হবে? বি নম্বর, 88 সেমি। এবারে নেক্সট প্রশ্ন দেখো, কোন বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে শতকরা কত বৃদ্ধি পাবে? এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? শর্টকাট পদ্ধতি আমি একটা বলছি, দেখো কি শর্টকাট পদ্ধতি, 2x + x² / 100। এই কতদিন যেমন সূত্র দিয়ে করেছিলাম, আজকে এই সূত্র দিয়ে করাবো। এক্স মানে যে পার্সেন্টটা বৃদ্ধি বা হ্রাস হোক সেইটি দিব। কি হবে এখানে? 2 × কি হবে? 10, যেহেতু প্লাসের 10 কিছু দিলাম না মানে প্লাসের 10। এবার x² অর্থাৎ 10 × 10, নিচে 100, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এখানে কি হলো? 10 × 20 প্লাস এখানে কি পড়ে, তাহলে কি হলো? 21%। অর্থাৎ প্লাসের উত্তর বেরিয়েছে, তাহলে হবে 21% বৃদ্ধি, সি নম্বর। নেক্সট প্রশ্ন, কোন বৃত্তের ব্যাসার্ধ 10% হ্রাস পেলে শতকরা কত হ্রাস পাবে? দেখো আগের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি ছিল 10% বৃদ্ধি, সূত্র আমরা কি করেছিলাম? সূত্র আমরা করেছিলাম 2x + x² / 100, তাই তো? আর এইখানে এই প্রশ্নটিতে কি বলেছে? 10% হ্রাস। সূত্র আমরা একই করব, কিন্তু যেহেতু হ্রাস পাচ্ছে তার জন্য আমরা কি করব? মাইনাস এক্স এর জায়গায় 10 বসাবো, প্লাস এখানে x² অর্থাৎ এখানে -10 × -10 বাই কি লিখব? 100। এখানে কি হচ্ছে? প্লাস মাইনাসে মাইনাস, 10 × 20, আর এখানে কি হচ্ছে? মাইনাস মাইনাসে প্লাস, গুণন অবস্থায় আছে তাই কি হচ্ছে? 100, এই নিচে 100 100 100 কেটে গেল, তাহলে -20 + যোগ করলে কি হচ্ছে? -19। তাহলে এখানে যেহেতু উত্তর বেরিয়েছে, তাহলে এখানে উত্তরটি হবে 19% হ্রাস, তাহলে সঠিক উত্তর এ নম্বর। দেখো এর আগের প্রশ্ন যেটি ছিল 2 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ছিল, তাহলে এই প্রশ্নটা কি হলো? কোন বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে বৃত্তের ক্ষেত্রফল শতকরা কিরূপ পরিবর্তন হবে? ঠিক আছে, তাহলে ওই সূত্র দিয়ে আমরা করব। তোমরা তাহলে অঙ্কটা তাড়াতাড়ি করে ফেল। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, 2x + x² / কত? 100। এখানে কি 2 × কি হবে? যেহেতু প্লাসে, তাহলে কি হবে? শুধু 50 দিলাম, তাই তো? প্লাস এখানে 50 × 50 বা 100, 00 কেটে দিলাম, 00 কেটে দিলাম, তাহলে এখানে 100 + 5 = 25, তাহলে কি হবে? 125। তাহলে যেহেতু প্লাসে, তাহলে 125% কি হবে? বৃদ্ধি হবে, তাহলে এখানে সঠিক উত্তর বি নম্বর, 125% বৃদ্ধি। এবারে
नेक्स्ट प्रश्न की आछे कोनो वित्तेर व्यासार्ध 50% ह्रास पेले वित्तेर क्षेत्रफल शतकरा कि रूप परिमाण ताहले आमरा ओई एकी सूत्र दिए किन्तु अंकटा करे फेलब कोन सूत्र এই যে 2x প্লাস x স্কয়ার বাই 100 দেখো এখানে কি হ্রাস বলেছে তাহলে আমরা মাইনাসের 50 দেব ঠিক আছে প্লাস এখানে মাইনাস 50 ইনটু মাইনাস 50 নিচে 100 এখানে কি হবে প্লাস মাইনাসে মাইনাস 100 প্লাস এখানে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে তাই তো তাহলে এখানে 50 গুণ করলে 2500/100 এই দুই শূন্য কেটে দিলাম তাহলে এখানে মাইনাসে 100 আর প্লাসে 25 বিয়োগ করলে কি হবে মাইনাসে 75 যেহেতু মাইনাসে আসলো উত্তর তাহলে এখানে কি হবে উত্তরটি 75% হ্রাস হবে তাহলে এখানে সঠিক উত্তরটি এ নম্বর 75% হ্রাস পাবে এই রকম ধরনের তোমরা পরীক্ষায় যে কোনো পরীক্ষায় টেট বলো আর ফুডের যে পরীক্ষা সেটি বলো মিসলেনিয়াস বলো সব পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন উত্তর আসে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে সুলেখা 2.5 দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলে সবথেকে বেশি কতটা ঘাস খেতে পারবে এখানে কি আমরা যদি একটা খুঁটিতে গরুকে দড়ি দিয়ে বাঁধি তাহলে গরুটি কি হবে বৃত্তাকার বরাবর ঘাস খেতে পারবে তাই তো তাহলে এখানে তার মানে আমার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে সূত্র কি পাই আর স্কয়ার তাই তো 22 এর সাপ আর এর মান কত এখানে 2.1 এখানে 10 10 উঠিয়ে দিয়ে 10 করলাম 7 দিয়ে কেটে দিলাম 3 তাহলে এখানে 63 আর 22 এবার কিভাবে গুণ করব দেখো এখানে সহজ পদ্ধতিতে গুণ করা যায় কিভাবে 3 2 গুণ 6 এই এর আগে শিখিয়েছিলাম এই কর্ণা আর এই কর্ণা গুণ করব তাহলে কি হবে 6 2 গুণ 12 3 2 গুণ 6 18 18 8 হাতে থাকলো 1 6 2 গুণ 12 আর একে 13 তাহলে আমার গুণফলটা কত হলো 1386 নিচে 100 এবার আমি কি করব দু ঘর আগে দশমিক বসিয়ে দেব তাহলে 13.86 তাহলে আমার সঠিক উত্তরটি কি হবে 13.86 ক্ষেত্রফল যেহেতু বর্গ মিটার তাহলে দুই নম্বর উত্তরটি হবে সঠিক উত্তর 13.86 বর্গ মিটার নেক্সট প্রশ্ন দেখো খুব তাড়াতাড়ি পড়তে পারে বিয়ালে দুটি বৃত্ত এঁকেছে যাদের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটি ক্ষেত্রফলের অনুপাত কত কি করে করব আমরা জানি কি পাই আর স্কয়ার ইষ্টু এখানে তাহলে পাশার হবে তাই তো কিন্তু এই ধরনের অঙ্ক আসলে আমরা অনুপাত থেকে আমরা কি করতে পারি এই পাই উঠিয়ে দিতে পারি দিয়ে আর স্কয়ার এর মান এলে হয়ে যাবে তাহলে আমরা কি করতে পারি এখানে শর্টকাট করতে পারি যা অনুপাত দেওয়া থাকবে ব্যাসার্ধের অনুপাত যা দেওয়া থাকবে তার আমরা যদি স্কোয়ার করে দেই তাহলে এই উত্তরটি চলে আসবে তাহলে এখানে কত 4 4 16 আর 5 বর্গ 25 তাহলে 16:25 হবে সঠিক উত্তর তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে আমরা এই ধরনের অঙ্ক আসলে যে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে ক্ষেত্রফলের অনুপাত কিভাবে করব তাহলে দুটি ব্যাসার্ধের বর্গ করে দেব সেটি হবে ক্ষেত্রফলের অনুপাত সঠিক উত্তরটি বি নম্বর 16:25 দেখো এই প্রশ্নটি দেখো কোন বৃত্তের পরিধি 44 বৃত্তাকার ক্ষেত্রটি ক্ষেত্রফল কত এখানে পরিধি দেওয়া আছে তাহলে আমার ক্ষেত্রফল নির্ণয় করব
কি করে করব এই অঙ্কটা করতে গেলে আমরা যে নিয়মে করি 19 যে নিয়মে শিখেছিলাম সেই নিয়মে যদি করতে চাই তাহলে অনেক সময় দরকার তাহলে আমরা এই অঙ্ক কিভাবে করব পরিধি দাও আছে পরিধি নিচে 2 দিব দিয়ে বর্গ করব এবং তার সঙ্গে 7 এর বাই গুণ করব তাহলে আমার ক্ষেত্রফল চলে আসলো তাহলে কি বুঝলাম যে কোন পরিধি যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল বের করার একটা সহজ উপায় যে পরিধিটা দেওয়া থাকবে সেটির নিচে 2 বসাবো আর তার বর্গ করব এই আর গুণন 7 এর 22 দেব ঠিক আছে তাহলে এখানে কি হলো 44 গুণন 44 দিতে পারি এখানে কি হলো 2 গুণন 2 দিতে পারি আর এখানে 7 এর 22 দিতে পারি 22 2 গুণন 44 2 2 1 2 কাটলাম এই 2 22 তাহলে এখানে কি দাঁড়ালো 7 2 গুণন 14 7 2 গুণন 14 আর হাতে রেখে 15 154 বর্গ সেমি তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে বি নম্বর 154 বর্গ সেমি দেখো এখানে কোন সংখ্যাই দেওয়া নেই কি আছে কোন বৃত্তের পরিধি ও সমান সমান হলে ব্যাসার্ধ কত হবে তাহলে কিভাবে করবে অঙ্কটি আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার আর হচ্ছে কি বৃত্তের পরিধি সূত্র কি 2 পাই আর তাহলে উভয় দিকে পাই পাই উঠিয়ে দিব আর আর উঠিয়ে দিব তাহলে আর সমান সমান কি থাকবে 2 থাকবে তাই তো এখানে দুটো আর ছিল মানে একটা আর একটা উঠে গেল তাহলে আর সমান সমান 2 তাহলে এখানে ব্যাসার্ধ কত 2 একক আজকে লাস্ট প্রশ্ন দেখো 28 মিটার দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে একজন প্রতিযোগী 4 বার প্রতিযোগিতাটি শেষ করল তাহলে কত মিটারে প্রতিযোগিতাটা ছিল আমরা জানি কি বৃত্তাকার ট্র্যাক তাহলে একটি ফিনিশ স্টার্টিং পয়েন্ট একবার গেল তিনবার গেল 4 বার গিয়ে শেষ করলো তাহলে পরিধি বরাবর যাচ্ছে তাহলে পরিধি বরাবর গেলে আমার 2 পাই আর 4 বার গেল তাহলে এখানে 2 আর ইনটু 28 ইনটু 4 তাই তো এই 4 দিয়ে 28 কে কাটলাম কত হলো 4 তাহলে এখানে 88 হলো তাহলে এখানে 22 2 গুণ 44 আর এখানে কি হলো 4 4 16 তাহলে আমরা শর্টকাটে আবার গুণনটা করে দিই 4 6 24 এর 4 হাতে থাকলো 2 এই 4 6 24 4 28 8 2 এ 30 30 এর 0 হাতে থাকলো 3 4 অক্ষে 4 আর 3 এ 7 704 তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে প্রতিযোগিতাটি ছিল হচ্ছে 704 মিটার এইরকম আরো শর্টকাট ভিডিও পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট শেয়ার করবে তাহলে আমি আরো তোমাদের ম্যাথ ট্রিক্স নিয়ে আসব অর্থাৎ গণিত কৌশল খুব শর্টকাট পদ্ধতিতে নিয়ে আসব